হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো যে কীভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার রেজিস্ট্রেশন করতে হয়। ফিরছি ইন্টোর পর। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আমরা বেশিরভাগই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য। আমরা জানি যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার মানে IDM ইজ দ্য বেস্ট সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য। আমরা ইন্টারনেট থেকে অনেক কিছু ডাউনলোড করে থাকি, ভিডিও, অডিও অথবা সফটওয়্যার। এই জন্য আমাদের বেস্ট সফটওয়্যার IDM ডাউনলোড ম্যানেজার। কিন্তু আমরা এগুলো রেজিস্ট্রেশন ছাড়া ব্যবহার করতে পারি না। আর রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ডলার খরচ করতে হয়। কিন্তু আমরা আজকে দেখাবো যে কীভাবে ডলার খরচ করা ছাড়াই কীভাবে পারমানেন্টলিভাবে রেজিস্ট্রেশন করা যায়। আমরা অনেকবার রেজিস্ট্রেশন করছি, কিন্তু প্রতিবার কম্পিউটার অন করার সাথে সাথে নতুন করে রেজিস্ট্রেশন কি অথবা লাইসেন্স কি দিয়ে তারপর প্রতিবার অন করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। এই আজকে এই সমস্যার সমাধান করব। সো শুরু করা যাক। আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তাই ওইখান থেকে আপনারা এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেবেন। প্রথমটা হলো IDM ডাউনলোড ম্যানেজার, আর দুইটা হলো প্যাস ফাইল। আপনি যদি প্যাচ ফাইলেরগুলো বলতে আছে 32-bit প্যাচ, আর একটা হচ্ছে 64-bit প্যাচ। মানে আপনি যদি 64-bit অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন অথবা 32-bit, ওইখানে এটা কাজ দুটোই কাজ হবে, দুটো কাজ করার জন্য আর কি। ঠিক আছে, সো প্রথমে আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটাই ইনস্টল করি। রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, ওকে, নেক্সট, কিছু সময় ওয়েট করতে হবে। হয়ে গেছে। জাস্ট সিম্পল একটা সফটওয়্যার, কিন্তু অনেক পাওয়ারফুল। এখানে ফিনিশ করতে হবে। ফিনিশ করার পর জাস্ট রিফ্রেশ, তারপর দেখান এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এখানে বলতেছে যে রেজিস্ট্রেশন করার জন্য। এখানে দেখুন, ভালো মতন দেখুন যে এখানে বলতেছে রেজিস্ট্রেশন করার জন্য। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার জন্য বলতেছে, কিন্তু আমরা তো এখানে রেজিস্ট্রেশন করবো না, আমরা সরাসরি এটা ক্র্যাক করবো। ক্র্যাক করার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সফটওয়্যারগুলো ডাউনলোড করার পর ইনস্টল করার পর, তারপর এখানে আপনার যদি 64-bit অপারেটিং সিস্টেম থাকে তাহলে 64-bit, আর যদি 32-bit থাকে তাহলে 32-bit অপারেটিং সিস্টেম। আমার এখানে 64-bit অপারেটিং সিস্টেম, তাই এখানে 64-bit অপারেটিং সিস্টেমটা রান করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, জাস্ট নেক্সট, ইনস্টল, কিছু সময় ওয়েট করতে হবে। তারপরে দেখুন, ওয়েট করতে হবে, ওয়েট 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 ওয়েট। হয়ে গেছে। জাস্ট সিম্পল। এখান থেকে যদি আমরা এটা কেটে দিই, কেটে দেওয়ার পর যদি আমরা এখন কেটে দেওয়ার পর যদি এখন আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ওপেন করি, তাহলে দেখবেন যে এখানে আর রেজিস্ট্রেশন লেখাটা নাই। এখন বলছে যে ক্র্যাকড, অলরেডি ক্র্যাকড হয়ে গেছে। সো এটা আপনাদের পারমানেন্টলিভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, আপনাদের আর কোনো সমস্যা নেই। আর ইন্টারনেট রেজিস্ট্রেশনের কথা বলবো না, আর কোনো লাইসেন্স কি অথবা অ্যাক্টিভিটেশন কি এখানে চাইবে না। সো আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অথবা উপকার আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।